আর না আর এটা একটা রেকর্ড হবে, বাংলা রেকর্ড, যে রাতে দুটোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না। আর নাই আর এটা একটা রেকর্ড হবে, বাংলার রেকর্ড, যে রাত্রি দুটোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না। আর নাই আর এটা একটা রেকর্ড হবে, বাংলার রেকর্ড, যে রাত্রি দুটোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না। আর নাই আর এটা একটা রেকর্ড হবে, বাংলার রেকর্ড, যে রাত্রি দুটোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না। আর নাই আর এটা একটা রেকর্ড হবে, বাংলার রেকর্ড, যে রাত্রি দুটোর সময় বাজেট ভাষণ হচ্ছে, এটা আরেকটা রেকর্ড হবে বাংলায়। সারা ভারতবর্ষের মানুষ দেখবে যে আরেকটা সার্কাস এই পশ্চিমবঙ্গের বিধানসভায় হচ্ছে, যেখানে রাত্রি দুটোর সময় বিনা কারণে যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বিশ্বযুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয়, রাত্রি দুটো মানায়। কিন্তু কী কারণে রাত দুটোই সেটা আমাদের জানা নাই। তবে রাজ্যপাল তারও ঘুম ভাঙবে, নেতা মন্ত্রীগণ তাদেরও ঘুম যাবে, বিধায়কগণ তাদেরও ঘুম যাবে, সাংবাদিক তাদেরও ঘুমের 12টা বাজবে, এটুকু বলতে পারি। ফলাফল ঘুমের 12টা বাজবে, বাকি কিছুই হবে না।